নাবিল, অভিযানে আসলে কোন পর্যায়ে আছে এই মুহূর্তে, এবং কোন ধরনের অবৈধ পাথর ইতিমধ্যে জব্দ করা হয়েছে কিনা? স্মৃতি, সকাল 11টার পর থেকেই মূলত সিলেটের গোয়াইনঘাট উপজেলার যে হাদারপাট এলাকা গ্রাম, সেখানেই মূলত এই যে টাস্ক ফোর্সের যে অভিযান সেটি শুরু হয়েছে। আমরা এই হাদারপাট এলাকায় এসে যেটি দেখতে পেরেছি যে এলাকার অর্থাৎ বিভিন্ন স্থানে স্তূপ করে করে পাথর রাখা হয়েছে। যেই পাথরগুলো পার্শ্ববর্তী যে পেয়াই নদী, সেখান থেকে বার্কি নৌকায় করে মূলত অবৈধভাবে এখানে নিয়ে আসা হয়। সিলন চা আবারও রপ্তানিতে শীর্ষে, এবং এখান থেকেই যারা ক্রেতারা আছেন তারা মূলত এই যে পাথর, সেই পাথরগুলো এখান থেকে অবৈধভাবে যে স্তূপ করা পাথর সেগুলো ক্রয় করে থাকেন, এবং এতে করে আসলে প্রাকৃতিক যে পরিবেশ সেটি আসলে বিনষ্ট হচ্ছে, এবং সেই জন্য যে পরিবেশবাদী সংগঠন তারা বারবারই রিট মামলা করেছেন, এবং সেই মামলার প্রেক্ষিতে আদালত আসলে এই যে বিছানাকান্দি, পিয়াই নদী সেগুলো থেকে পাথর উত্তোলন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। কিন্তু সেই নির্দেশ অমান্য করেই মূলত এই যে পাথর উত্তোলন সেটার পরিপ্রেক্ষিতেই আজকে এখানে যে উপজেলা প্রশাসন পাশাপাশি বিজিবি এবং পুলিশ তাদের সমন্বিত একটি টাস্কফোর্স, সেই টাস্কফোর্সের অভিযান চলছে। নিশ্চয়ই সেটি দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি প্রায় 10,000 ঘনফুট পাথর সেটি এখন পর্যন্ত জব্দ করা হয়েছে। তবে এই যে অভিযান সেটি এখনও চলমান রয়েছে, আসলে আজকে দিনভর সেই অভিযান চলবে, অর্থাৎ সেই যে পাথরের পরিমাণ সেটি আসলে সময়ের সাথে সাথে বাড়তে থাকবে। এবং এই যে হাদারপুর এলাকায় এসে আমরা প্রথমে যেটি বলেছিলাম যে প্রতিটা স্থানে অর্থাৎ এইরকম খোলা জায়গায় প্রতিটা স্থানে স্তূপ করে এরকম পাথর রাখা হয়েছে। স্থানীয় যারা আছেন তারা বলছেন যে কিছু পাথরের এখানকে যা রাখা হয়েছে সেগুলোর মালিক যে তাদের সন্ধান তারা জানেন, কিছু আছে অজ্ঞাত, ফলে কিছুটা বেগ পেতে হচ্ছে যারা এখানে অভিযান পরিচালনা করছেন। তবে তারা এখানে জব্দ করছেন এবং জব্দ তালিকা তৈরি করছেন তারা, এবং যাদের আসলে পরিচয় পাওয়া যায় সেই পরিচয়গুলো তারা নিচ্ছেন। নাবিল, অনেক ধন্যবাদ আপনাকে।